অস্ত্র হাতে ছয় জনের ডাকাত দল গৃহকর্তাকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সম্প্রতি নওগাঁ কালীতলা এলাকার এই ঘটনা ওই বাড়িতে ব্যক্তিগতভাবে বাসায় লাগানো সিসিটিভিতে ধরা পড়ে। এতে সহজেই অপরাধীদের শনাক্ত করতে পারে পুলিশ। তবে জেলা শহরের কোথাও নেই সিসিটিভি ক্যামেরা। এই সুযোগে সম্প্রতি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেশ বাড়ায় উদ্বিগ্ন বাসিন্দারা। কিন্তু অভিযোগ পাওয়ার পরেও সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের চিহ্নিত করতে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলেও আমাদের নওগাঁ শহরে সিসিটিভির মানে মূল পয়েন্টগুলোতে সিসিটিভির অনেক দরকার। শহরটাকে যদি সিসিটিভির আওতায় নিয়ে আসা হয় তাহলে আমার মনে হয় অপরাধের প্রবণতা, যারা অপরাধী আছে তারাও হয়তো অপরাধ করতে একটু ভয় পাবে। সরকার আমাদের যদি সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগাতো তাহলে আমার মনে হয় যে আমরা অনেকখানি নিরাপত্তায় বসবাস করতে পারতাম। 2017 সালে স্থানীয় চেম্বারের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়। তবে বেশি দিন টিকেনি সে নিরাপত্তা ব্যবস্থা। নজরদারি না থাকায় সেগুলো খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে কয়েকটি রয়েছে তা এখন ছেঁড়া তারে ঝুলছে। যদি আমরা নওগাঁ শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে পারি তাহলে মনে হয় আমাদের নওগাঁ শহরে যে যানজট এবং বিশৃঙ্খলা বা দুষ্কৃতিকারীরা যেসব চুরি ডাকাতি হচ্ছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। পুলিশ প্রশাসনটা মেন ভূমিকাটা পালন করতে হবে প্রশাসনটা। তাহলে হবে কি যে এইগুলো তত্ত্বাবধানটা ভালো হবে এবং মানুষজন কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করবে। তবে ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদারের আশ্বাস জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার। শহর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করেছি, অচিরেই সিসি ক্যামেরার মাধ্যমে পুরো নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার আওতায় চলে আসবে। 38 বর্গমাইলের জেলা শহরে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 6,500। পুলিশের তথ্য বলছে মাসে অন্তত 8 থেকে 10টি চুরি, ছিনতাই, এমনকি ইপটিজিং এর মতো ঘটনা মোকাবেলা করতে হচ্ছে তাদের। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।